আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুহতারাম, কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসে বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। কালার কোডের কীভাবে করেছি? আমরা এসএম, ফেল বা হর্ব, যেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন, এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি। যেমন ওয়া, এই ওয়াটা হলো আর বা অ্যান্ড। জা আলা, জা আলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। ওয়া জা আল নি, আর তিনি আমাকে করেছেন মুবারাকান। মুবারক মানে ব্লেসড বা বরকতময়। আইনা মা, আইনা মানে কোথায় বা যেথায়, মা মানে যা কিছু, একসাথে গ্রুপ ওয়ার্ড। আইনা মা যেখানেই থাকি না কেন, হোয়ার এভার কুন্তু মানে আমি, আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি। এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নই, এগুলো আপনার মাখরাজ না, এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা হর বা প্রিপোজিশন, এভাবে আলাদা করে। আর দ্বিতীয় পাঠে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটা ইন্টাগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাফার্মেটিভ, এই যে এভাবে ইম্পারেটিভ, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। জি প্রিয় মোহতারাম, প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সূরা আল আম্বিয়ার 105 নম্বর আয়াত থেকে। আর একটি ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ শেষ হবে আমাদের সূরা আল আম্বিয়া। চলুন এর সরল অর্থ দেখি। 105 নম্বর আয়াত, আর উপদেশ দেওয়ার পর আমি কিতাবে লিখিয়ে দিয়েছি যে আমার যোগ্যতর বান্দাগণই পৃথিবীর উত্তরাধিকারী হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার এই কোরআন মাজিদ শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মতন দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনরা যারা ক্লাস জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনরা, আপনাদের জ্ঞাতার্থে বলছি আপনারা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন, গ্রামার ক্লাস আছে সেগুলো দেখুন, প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাল্লাহ আমরা কোরআনকে শুনে শুনে বুঝে পড়তে পারবো। আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন, আমিন। দেখুন আজকের আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 105 নম্বর আয়াত। ওয়ালাকাদ, ওয়া মানে আর, অ্যান্ড লাকাদ, লাকাদ মানে অবশ্য বা ভ্যারিলি, কাতাব না আমরা লিখে দিয়েছি, কাতাবা মানে সে লিখে দিয়েছে, কাতাবু তারা লিখে দিয়েছে, কাতাব তু আমি লিখে দিয়েছি, কাতাব তা তুমি, কাতাব না আমরা, কাতাব তো তুমি। দেখেন এখানে পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্ম, যে তু মানে আমি, তাহলে ভার্বের সাথে যখন তু যোগ করবেন তাহলে আমি লিখে দিয়েছি, তা মানে তুমি, না মানে আমরা, ক্লিয়ার? তো আমরা লিখে দিয়েছি, আল্লাহ লিখে দিয়েছে, আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র। আপনারা জানেন যে আল্লাহ সবসময় আমরাই বলে থাকেন বলার সময়, আর আমরা মনে আমি আল্লাহ নিজেই, মানে মনে করেন যে আরও আল্লাহর সাথে আরও কেউ আছে, জি না। ফি মানে মধ্যে, ইন আজ সাবুরি সাবুরে, এখানে ফি, ফি হলো মধ্যে, এই ফিটা কি ভাই, হরফে জার। আপনারা জানেন যে বিগত ক্লাসে বলেছিলাম হরফ, হরফে জার, হরফে জরে জারের পরে যদি সে ইসিম বা নাউন আসে, নাউনের শেষে জের হয়, জের, যাকে বলে কাসরা। তাই জাবুরি সে কিতাবের মধ্যে লিখে দিয়েছে যে কি, মিম বাদি, মিম বাদি, মিন হইল গিয়া পরে, বাদা পরে, জিক্রি উপদেশ দেওয়ার পরে, দ্য মেনশন, আল্লাহ বলছেন যে আর উপদেশ দেওয়ার পরে আমি কিতাবে লিখে দিয়েছি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে কিতাব জাবুর, এই জাবুর আপনারা জানেন যে দাউদ আলাহ সাল্লামের কিতাবের নাম বলা হয়েছিল জাবুর। এখানে বিভিন্ন ওলামা ইকরামদের মত রয়ে গেছে, যেমন কোনো কোনো ওলামা ইকরামরা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লওহে মাহফুজে সকল নবীদের কিতাব সংরক্ষণ করে রেখেছিলেন, যেমন মুসা আলাইহিস সালামের তাওরাত, তারপরে দাউদ আলাইহিস সালাম জাবুর, ঈসা আলাইহিস সালাম ইনজিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর যে নাজিলকৃত কিতাব তা হলো কোরআন। এই সকল কিতাবকে আবার একসাথে জাবুর বলা হয়েছে, এটা বিভিন্ন ওলামা ইকরাম বলেছেন। যাই হোক, এখানে আমরা এই জাবুর বলতে আমরা এখন কোরআনকেই ধরে নেব, যে লিখে দিয়েছেন যে উপদেশ দেওয়ার পরে কি, খেয়াল করুন, আন না
আন মানে যে বা দ্যাট নিশ্চিত যে আল আর্দা এই পৃথিবী দ্য পৃথিবীর ইয়ারিসু ওয়ারিস ইয়ারিসু ইহার ওয়ারিস হয় বা হবে আরিসু আমি ওয়ারিস হব তারিসু তুমি ইয়ারিসু সে বা থার্ড পার্সন সিঙ্গুলার নারিসু আমরা তো হা মানে ইহার ইহা মানে এই আর্থ হা হা মানে কী ভাই ইহার এই পৃথিবীর উত্তরাধিকারী হবে ইনহেরিট হবে এবাদি এবাদ বান্দা আব্দ এর পুলুরাল হলো এবাদ আব মানে একজন বান্দা আর এবাদ স্লেপস বান্দাগণ ইয়া মানে আমার আমারই বান্দাগণ কারা সলিহুন সলে বান্দা সৎ পায়াস যোগ্যতা রাইটাস যাকে বলা হয় আল্লাহ এটা কিতাবে লিখে রাখছেন যে যোগ্যতার বান্দারাই উত্তরাধিকারী হবেন প্রিয় মোহতারাম এই উত্তরাধিকারী সম্পর্কে বিভিন্ন ওলামা ইকরামরা এবং বিভিন্ন ইসলামিক স্কলাররা তারা বিভিন্ন মত দিয়েছেন তাহলে অধিকাংশ তাফসীরকারদের মতে যে এখানে জমিন বলতে জান্নাতের জমিন বোঝানো হয়েছে কুরআনের অন্য আয়াতেও এর সমর্থন আছে যেমন সূরা আয-যুমার 74 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যারা প্রবেশ করে মানে অর্থাৎ তারা প্রবেশ করে বলবে মানে জান্নাতীরা প্রশংসা আল্লাহ যিনি আমাদের প্রতি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং আমাদেরকে উত্তরাধিকারী করেছেন অধিকারী করেছেন এই জমিনের আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করব সদাচারীদের পুরস্কার কতই উত্তম সূরা জুমার 74 নম্বর আয়াতে তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই জমিন বলতে জান্নাতে জমিন বলা হয়েছে প্রিয় মহতরাম আসলে একটা জিনিস দেখুন যে ইমানদার ও সৎকর্মপরায়ণ যারা ছিলেন একবার পৃথিবীর সেই বৃহৎ অংশ অধিকারভুক্ত করেছিল জগৎবাসী তা প্রত্যক্ষ করেছে দীর্ঘকাল পর্যন্ত এই পরিস্থিতি কিন্তু অটল ছিল সেই ইসলামের সেই স্বর্ণালী যুগের কথা চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা খোলাফায়ে রাশেদা এরপরেও বহুকাল এই জমিনের উত্তরাধিকারী সেই যোগ্যতার বান্দারাই ছিলেন কিন্তু হায় হায় বর্তমানে কি আমরা আমরা কি যোগ্য হতে পেরেছি প্রিয় মহতারা সূরা আরাফের 128 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন জমিন তো আল্লাহরই তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা সেটার উত্তরাধিকারী করেন এবং শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্য আসুন আমরা মুত্তাকি হই এছাড়া সূরা নূরের 55 নম্বরে তারা বলছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন আরও আয়াতে আসছে যেমন সূরা গাফিরের 51 নম্বর আয়াতে ওখানে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমরা আমার রাসূলগণকে এবং মুমিনগণকে পার্থিব জীবনে এবং কিয়ামতের দিন সাহায্য করব আসুন আসুন আমরা বোঝার চেষ্টা করি কোরআন এবং সেই অনুযায়ী আমরা যোগ্যতার বান্দা হওয়ার জন্য আমরা প্রশিক্ষণ নেই ট্রেনিং নেই আর এই ট্রেনিং হলো কোরআন ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ নিতে নিতে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে যোগ্য করবেন আমিন এরপরে আয়াতে দেখুন প্রিয় মহতারাম আল্লাহ বলছেন নিশ্চয়ই এতে ইবাদতকারী সম্প্রদায়ের জন্য উপদেশ বাণী রয়েছে জি এতে বলতে আপনারা এই সূরা আম্বিয়ার প্রথম থেকে এই পর্যন্ত যারা শুনেছেন আল্লাহ বলছেন যে ইন্না নিশ্চয়ই ফি মানে মধ্যে হাজা মানে এইটা শুধুমাত্র সূরা আম্বিয়া না এই গোটা কোরআন অর্থাৎ এই যে জাবুরের কথা বলা হয়েছে জাবুর মানে কিতাব হোল কিতাব যাই হোক এই কিতাবে রয়েছে হাজা মানে এই কিতাবে রয়েছে এই কোরআনে রয়েছে লা অবশ্যই বালাগান বালাগান মানে মেসেজ উপদেশ বাণী অনেক অ্যাডভাইস অনেক সাজেশন রয়েছে
কাদের জন্য? সবার জন্য না, লি মানে জন্য বা ফর কওমিন সম্প্রদায়, সে জাতির জন্য যারা আবিদিন ইবাদতকারী, ওয়ার্শিপার্স, আল্লাহু আকবার, প্রিয় মহতারাম সবার জন্য না, কোরআন তো সবার জন্য হয় না। এই জন্য তো আল্লাহ বলছেন সূরা আল আনফালের 23 নম্বর আয়াতে, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমাআহুম, আর আমি তাদের মধ্যে ভালো যদি কিছু দেখতাম তাকে অবশ্যই আমি কোরআন শোনার ব্যবস্থা করতাম। তো আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের মধ্যে ভালো কিছু দেখছেন বিধায় আল্লাহ আপনাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন, এবং সেটা এখন বর্তমানে প্রতিদিন এই কোরআন ক্লাসের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আবিদিন ইবাদতকারী হয়ে যাই আমরা, আর ইবাদতকারী কেমনে হব? আল্লাহর এই কোরআন লাইন বাই লাইন, শব্দে শব্দে, বুঝে বুঝে, পড়ে পড়ে আমরা সে অনুযায়ী আমাদের জীবনের গতিবিধি, জীবনের আমলকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আল্লাহ এটাই বলেছেন, তাদের জন্য উপদেশ। আসুন আমরা যেন এর থেকে উপদেশ নিতে পারি। আল্লাহ, এর পরের আয়াতে দেখুন প্রিয় মহতারাম, যে আয়াতটা আমরা অনেকবার শুনে থাকি, তা হলো ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আর আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন আল্লাহ। শব্দে শব্দে দেখুন, ওয়া মা, ওয়া মানে আর, মা মানে না, আরসালনা, আরসালা মানে প্রেরণ করা, পাঠানো, আরসালনা আমরা প্রেরণ করেছি, আরসাল তু আমি, আরসালতা তুমি, আরসালনা আমরা, আরসাল তুমি তোমরা, জি, ওমা আরসালনা, না আমরা প্রেরণ করিনি, কা মানে তোমাকে, কা মানে তোমাকে, ক্লিয়ার, তোমার বা তোমাকে। প্রিয় মহতারাম বোঝার চেষ্টা করুন, এর আগে আমি বলেছিলাম যে ইংরেজিতে আমরা ইংলিশ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলি, যাকে আমরা বলি যে দ্যার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, অর্থাৎ প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, অর্থাৎ এভরি মাদার লাভস হার চাইল্ড। এটাও সেই ট্রান্সফরমেশন সেন্টেন্সের মতো, ওমা আরসাল নাকা, আমরা তোমাকে প্রেরণ করি ইল্লা ব্যতীত রহমাতাল্লিল আলামিন, বিশ্ববাসীর জন্য, জগৎবাসীর জন্য, ইউনিভার্স, রহমত হিসাবে, রহমত ছাড়া পাঠাইনি, অর্থাৎ তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। নেগেটিভ, নেগেটিভ, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, নেগেটিভ কি হবে, পজিটিভ হয়ে যায়। সুবহানাল্লাহ, প্রিয় মহতারাম, আল্লাহ সুবহানাল্লাহ এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ প্রেরণ করেছেন শুধু মানব জাতির জন্য না, মানব, জিন, জীবজন্তু, উদ্ভিদ, জড় পদার্থ, এ সবই কিন্তু অন্তর্ভুক্ত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন মানব জাতির জন্য আল্লাহর রহমত ও অনুগ্রহ। হাদিস এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত। সুবহানাল্লাহ, সেই রহমত আমাদের জন্য এসছেন, সেই কোরআন নিয়ে এসছেন, আর সেই কোরআন যদি আমরা আজকে আঁকড়ে ধরতে পারি তাহলেও তো আমরা সেই রহমতের চাদরেই থাকবো আল্লাহর। প্রিয় মহতারাম, আসলে আখিরাতের সঠিক জীবন হয় তাহলে আখিরাতের আহ্বানকে প্রতিষ্ঠিত করতে, কুফর ও শিরিককে আপনার নিশ্চিহ্ন করার জন্য এবং কাফেরদেরকে হীনবল করা এবং তাদের মোকাবেলা জিহাদ করাও হলো রহমত। এর ফলে আশা করা যায় যে অবাধ্য যারা তাদের জ্ঞান ফিরে আসবে এবং তারা ঈমান ও সৎকর্মে অনুসারী হয়ে যাবে, যারা রাসূলের উপর ঈমান আনবে এবং তার কথায় বিশ্বাস করবে তারা অবশ্যই কিন্তু সৌভাগ্যবান, আর যারা ঈমান আনবে না তারা দুনিয়াতে পূর্ববর্তী সেই উম্মতদের মতো ভূমি ধ্বস বা ডুবে মরা থেকে অন্তত নিরাপদে থাকবে। এভাবে আল্লাহ সমূলে ধ্বংস করবেন না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাবস্থায় আমাদের জন্য রহমত। জি প্রিয় মহতারাম, আজকের শেষ আয়াতটি দেখুন ক্লাসের,
আল্লাহ বলছেন, বলো আমার প্রতি ওহি প্রেরণ করা হয় যে তোমাদের ইলা একক ইলা, সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে? শব্দে শব্দে দেখুন আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন্নামা, ইন্না মানে নিশ্চয়ই, মা মানে যা, এটা একসাথে গ্রুপ ওয়ার্ড হলো যে ওয়ানলি বা কেবলই বা বস্তুত বা মূলত। কুল ইন্নামা কেবলই, ইউহা, ইউহা মানে ওহি প্রেরণ করা হয়, ইউহা এটা একটা প্যাসিভ ভয়েস, বুঝতে পেরেছেন, প্যাসিভ ভয়েস, প্রেরণ করা হয় বা হবে, যাই হোক, ইলাইয়া, ইলা মানে প্রতি, ইয়া মানে আমার, আমার প্রতি, ইলা মানে কী ভাই, প্রতি, টু, ইয়া, ইয়া মানে কী, আমার, হে রাসূল আপনি ওদেরকে বলুন যে আমার প্রতি ওহি প্রেরণ করা হয়, আল্লাহর ওহি, ইট ইজ রিভিল্ড আপন মি, আন্নামা, আন্না বা আন মানে যে, আন্না নিশ্চিত যে, মা বা দ্যাট নিশ্চিত যে, ইলাহ, ইলাহ, ইলাহ মানে ইলাহ, কু মানে তোমাদের, তোমাদের ইলাহ হলো ইলাহুন ওয়াহিদুন, একক ইলাহ, আমার কাছে এটাই প্রেরণ করা হয়েছে, এটাই বলা হয়েছে যে এই মেসেজ আদিষ্ট করা হয়েছে, আল্লাহ হলেন এক ইলাহ, আল্লাহু আকবার। প্রিয় মহতারা, এই আয়াতের ভিতরে দেখুন এই যে ইয়া মানে আমার, কুম মানে তোমাদের, এই যে ব্ল্যাক রেড কালারে এই যে জিনিসগুলো দেওয়া আছে বারবার একই আয়াতে বারবার আসতেছে, এখন কি আমাদেরকে সে পসেসিভ কোনো মুখস্থ হয়নি, ই মানে আমার, না আমাদের, কা তোমার, কুম তোমাদের, হুবাহা তার, হুমলো তাদের, বারবার আসতেছে, এমন কোনো আয়াত নেই যে পসেসিভ কোনো আসে না, এই জন্য আমাদেরকে লেগে থাকতে হবে বারবার বারবার শুনতে 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 শুনতে, দেখতে দেখতে ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। এবার দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন, তা হলো ফা, অতএব হাল মানে কি, আন্তুম তোমরা, মুসলিমুন আত্মসমর্পণকারী, সাবমিট, তোমরা কি আত্মসমর্পণকারী হবে, মুসলিম হবে, অতএব বা সুতরাং তোমরা কি মুসলিম হবে? প্রিয় মহতারাম প্রশ্ন করছে আমাদের কি, আপনাকে, আপনি কি মুসলিম বলতে পারেন? মুসলিমের সংজ্ঞায় কি আপনি, আমি পড়েছি, আপনি কি মুসলিম? যা আল্লাহ সূরা ইমরানেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন, হে ইমানদাররা, ইমানদারদেরকে অ্যাড্রেস করে বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না, আর খবর দা খবর না, মরো না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমিন, ইল্লা মানে ব্যতীত, আনতুম তোমরা মুসলিম, মুসলমান না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মরো না, মরলে কিন্তু খবর আছে, আমাদেরকে মুসলিম হয়ে মরতে হবে। প্রিয় মহতারাম, তাহলে মুসলিমটা কি আমাদেরকে বুঝতে হবে। একটা জিনিস হলো, গোটা কোরআনে আপনারা দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত, ইবাদতের ব্যাপারে যতটুকু বলেছেন তার চাইতে অধিক বলেছেন শরিয়ত, অর্থাৎ মুআমালাতের ব্যাপারে, মুসলিম হওয়ার ব্যাপারে। আপনি আমি ফজরের নামাজ পড়লাম বা ঈশার নামাজ পড়লাম বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, কিন্তু এই যে নামাজের কতটা টাইম, এই ইবাদত বা জিকির আজকার যাই করেন না কেন, কিন্তু বাকি যে টাইমটা, বাকি যে ঘন্টাগুলো, সেই সময়গুলো তো আপনার শরিয়াত বা মুআমালাত মতো হয় কি না, আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাহ মতো হয় কি না, আপনার আয় ব্যয়, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চলাফেরা, ওঠা বসা, এই যাবতীয় যা কিছু, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আমি কি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তরিকা মতো কি, সুন্নত মতো কি চলতেছি? বিবাহ শাদী, যে কথা আমি বারবার মাঝে মাঝে বলে থাকি, আপনার মেয়েটা বিবাহ দিবেন বা আপনার ছেলেকে বিবাহ করাবেন, এই বিবাহ অনুষ্ঠানটা কীভাবে হচ্ছে, বিয়াপনার মতো হচ্ছে নাকি ইসলামিক কালচার মতো হচ্ছে? যদি হয়ে থাকে তাহলে আপনি আত্মসমর্পণ করলেন আল্লাহর হুকুমে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা আত্মসমর্পণ হতে পারি তাহলেই কিন্তু আমরা সত্যিকার মুসলিম হতে পারবো। তাই আসুন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি,
আর বুঝতে পারলে আমরা সত্যিকারতে মুসলিম হব, না হয় আমরা কিন্তু নামে মুসলিম হব কিন্তু আসলে আল্লাহর খাতায় কিন্তু আমাদের মুসলিমের খাতায় নামটা থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের সাথে লেগে থাকা তবে দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয়মতরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার, আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয়মতরা, আমাদের দ্বিতীয় পার্টে গ্রামার ক্লাসে দেখুন এখানে একটি ফেল বা ভার পেয়েছি বেগুনি কালারের, তা হলো কাতাব না মানে আমরা লিখে দিয়েছি। এটা কীভাবে আসলো? ক্রিয়ার এক নম্বর ফর্ম, এক নম্বর ফর্মে আমরা পাই নাসরাও সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে। তাহলে কাতাবা সে লিখে দিল, ইয়াকতুবু সে লিখে দেয় বা দিবে। তাই কাতাবা যদি সে দেয় হয় আর কাতাবু মানে তারা লিখে দিল, কাতাবতু আমি, কাতাবতা তুমি, কাতাব না আমরা, কাতাবতু তোমরা। এই যে কাতাব না আমরা লিখে দিলাম, ঠিক আছে আমরা লিখে দিয়েছি অবশ্যই। এরপরে দেখুন প্রিয়মতরাম, অ্যাডভার্ব অফ টাইম আপনারা জানেন যে জুরফুজ জামান যাকে বলা হয়, জুরফুল মাকান এবং জুরফুজ জামান। মাকান হলো স্থান আর হলো গে জামান হলো টাইম। এখানের ভিতরে আমরা বেশ কয়েকটা অ্যাডভার্ব পাই, আমরা কোরআনে বিভিন্ন আয়াতে এগুলো বা আসে বারবার আসছে। তো দেখুন এই আয়াতের ভিতরে একটা অ্যাডভার্ব খুঁজেন তো কোথায় আছে, দেখুন অ্যাডভার্ব অ্যাডভার্ব এই যে বাদা, এই যে বাদা মানে পরে, এই যে দেখুন বাদা মানে আফটার বা পরে, বাদা আফটার পরে, কিন্তু এখানে বাদি হয়ে গেল। কারণ কি? সামনে কি এটা হরফে জার, হরফে জারের কারণে পরে পরের এসএমটা জের হয়ে যায়। এখানে একটা হরফে জার আছে ফি, এরপরের এসএমটার শেষে জের হয়ে গেল। ক্লিয়ার দেখছেন, আশা করি বুঝতে পেরেছেন। জি এরপর দেখুন প্রিয় মোদরাম যে শব্দটি পেলাম তা হলো ইয়ারিসু, ওয়ারিস করা, উত্তরাধিকারী করা। ওয়াজাদা সে পেয়েছে, ক্রিয়ার এক নম্বর ফর্ম চার নম্বর দলে পাই, ওয়াজাদা সে পেয়েছে, ইয়াজিদু সে পায় বা পাবে, ওয়ারাসা সে উত্তরাধিকারী হয়েছে, ওয়ারাসা, আর ইয়ারিসু সে উত্তরাধিকারী হয় বা হবে। এই যে ইয়ারিসু সরাসরি এখান থেকে আসছে, মিলে গেছে, অঙ্কের মতো মিলে যাচ্ছে। দেখুন প্রত্যেকটা আয়াতের ফেল বা ভার বা যেটা যেটা এখন আস্তে আস্তে নিচ্ছি অঙ্কের মতো মিলে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি লেগে থাকতে পারেন। অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা, আপনারা আজকে এক ভাই আমাকে ফোন দিয়েছিলেন, সেই সম্ভবত নামটা হলো বশির ভাই, ফোন দিয়েছিলেন ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা, যে সে অনেক দিন দুই বছর আগে থেকেই লেগে আছেন এই কোরআন ক্লাসে আলহামদুলিল্লাহ। আসলে এই লেগে থাকাটা তো ভাই আমার জন্য না, এটা হলো কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের অন্তরে ঢেলে দিয়েছেন, যার জন্য এটা একটা ব্যতিক্রমী ছাড়া কীভাবে সম্ভব বলুন তো। এমন কাউকে জিজ্ঞাসা করে দেখুন যে তুমি এই ইউটিউবের এমন কোনো চ্যানেল আছে যেখানে তুমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, প্রতিদিন লিখে আসো? খুব কম পাবেন কি আমি জানি না, কিন্তু এই কোরআন ক্লাস কোরআনের একমাত্র মুজেজা, এটা হলো কোরআনের মুজেজা যে কোরআন আকর্ষণ করে মানুষকে, আকর্ষিত করে। তাই আপনাদের অনেক ভাই বোনদেরকে অলরেডি কোরআন আকর্ষণ করে ফেলেছে, যার আকর্ষণে আকর্ষিত হয়ে আপনারা আজকে অনেকে অনেক দিন যাবৎ লেগে আছেন এবং ইনশাআল্লাহ আপনারা লেগে থাকবেনও মৃত্যু পর্যন্ত আশা করি। জি এরপর দেখুন পি মোহতরাম যে শব্দটি বললাম এটা আপনার অনেক কমন শব্দ, আপনারা জানেন আরসালনাকা, ওমা আরসালনাকা, আরসালনা মানে আমরা পাঠিয়েছি বা প্রেরণ করেছি। তাহলে কী হবে এটা? আরসালা সে প্রেরণ করেছে, আরসালু তারা করেছে, আরসালতু আমি, আরসালতা তুমি, আরসালনা আমরা, এই যে আরসালনা আমরা, আমরা প্রেরণ করেছি, কা মানে তোমাকে, তোমার বা তোমাকে, হে রাসুল আমরা তোমাকে প্রেরণ করেছি বা আমরা তোমাকে প্রেরণ করিনি রহমত হিসেবে বিশ্ববাসীর জন্য, ইল্লা ব্যতীত, অতএব তোমাকে আমি দুনিয়ার বাসীদের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহান আল্লাহ, এই জন্যই তো আল্লাহ সুবহান তাআলা দেখুন বিভিন্ন দেশে বিভিন্নভাবে আজাব গজব আসতে কিন্তু সমূলে ধ্বংস করেন না, আল্লাহ করেন না। আজকে দেখেন সেই লূত আলাইহিস সালামের জাতি সেই কী পাপ করেছে, পুরা গোটা জাতিকে আল্লাহ উল্টিয়ে দিয়েছেন, কিন্তু সেই পাপ কি আমাদের বিশ্বে এখন চলে না? চলে, কিন্তু আল্লাহ
সবলে ধ্বংস করতেছে না, কেননা রাহমাত আল্লিল আলামিন, রহমত স্বরূপ যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তারই সম্মানে এটা আল্লাহ করছেন না। সুবহানাল্লাহ। এরপর দেখুন প্রিয় মোতালাম যে শব্দটি পেলাম, তাহলে ইউহা মানে ওহি করা হয় বা প্রেরণ করা হয়, ইউহা ওহি করা হয়। যেমন আউহা সে ওহি করেছে, ইউহি সে ওহি করে বা করবে, এখানে দেখেন ইউহি বাট এখানে আছে ইউহা, কারণ কি এখানে জবর হয়ে গেছে আসার প্যাসিভ ভয়েস হয়ে গেছে, প্যাসিভ ভয়েস, ক্লিয়ার। যেমন উহি এটা পেশ, এরপরটা যদি জের হয় তাহলে প্যাসিভ ভয়েস হয়, উহি মানে কি হয়েছে ওই করা হয়েছে, তাকে ওই করা হয়েছে, সে ওই করেছে আর তাকে ওই করা হয়েছে, আর ইউহা ওই করা হয় বা হবে, এই যে ইউহা এটা প্যাসিভ ভয়েস, ইউহা আশা করি বুঝতে পেরেছে। জি, এরপরে দেখুন বিমতরাম, আপনারা জানেন যে গত ক্লাসে অ্যাডজেটিভ বা সিফাত আমরা কিছুটা আলোচনা করেছিলাম, এখন বিভিন্ন আয়াতে সেই অ্যাডজেটিভ আসা শুরু হয়ে গেছে, যেগুলো আগে ইগনোর করে গেছি, আপনাদেরকে আমি বলিনি কেন, অথবা এত কিছু বললে মাথায় ঢুকবে না, এখন আস্তে আস্তে আপনাদের মাথায় কিন্তু দিচ্ছি। তাহলে দেখুন, নাউন ডেফিনিট আর্টিকেল হলে অ্যাডজেক্টিভ ডেফিনিট আর্টিকেল হয়, নাউন ইনডেফিনিট হলে অ্যাডজেক্টিভ ইনডেফিনিট হয়। এখানে ইনডেফিনিট আর্টিকেল হল গিয়া বিনতুন সগিরাতুন, মানে একটি গার্ল, আ লিটল গার্ল। এখানে আরেকটা হল গিয়ে ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল নিয়ম হলো গিয়ে সামনে আল থাকে, আল আল থাকে, ক্লিয়ার। তাহলে দেখুন প্রিয় মহতারাম, এখানে আল নাই কিন্তু এখানে দুটা পেশ আছে, ডাবল দাম্মা আছে, তাহলে কি হচ্ছে এর ভিতরে কোনটা আপনার অ্যাডজেক্টিভ হবে, এইটা অ্যাডজেক্টিভ হবে। ইলাহুন এটা হলো গিয়া ইসম বা নাউন, এরপর এটা হলো গিয়ে অ্যাডজেক্টিভ সিফাত। ওয়াহিদুন, ওয়াহিদুন ইলাহুন এটা কোয়ালিফাই করছে। যেমন ধরুন ওয়াহিদুন, আপনারা জানেন যে অ্যাডজেক্টিভের অর্থটা কি, দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝায়, দোষ গুণ অবস্থা সংখ্যা, তার অবস্থা সংখ্যা, সংখ্যা মানে একক, ক্লিয়ার। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ, আর এটা দুইটা পেশ, দুইটা পেশ, এই জন্য চলে আসছে, যেহেতু এখানে দুইটা পেশ, ডাবল দাম্মা, ডাবল দাম্মা, ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোতালা, এই স্লাইড আপনাদের কুইজ, লক্ষ্য করুন, এবার অ্যাডজেক্টিভ নিয়ে একটা কুইজ দিই আপনাদেরকে, সিফাত অ্যাডজেক্টিভ, এটা হলো গিয়া ইলাহুন ওয়াহিদুন, এটা হলো গিয়ে ইনডেফিনিট আর্টিকেল, আপনারা বলতে হবে যে এটাকে আপনি ডেফিনিট আর্টিকেল করেন, ডেফিনিট আর্টিকেল করলে এটা কি হবে, ইলাহুন ওয়াহিদুন হল ইনডেফিনিট, আর ডেফিনিট আর্টিকেল করলে এটা কি হবে, দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, এবার দেখুন প্রিয় মোতারাম, যে শব্দটি পেলাম তা হলো, একটু খেয়াল করেন, মুসলিমুন, এই যে মুসলিমুন, এখন আত্মসমর্পণকারী, যে আত্মসমর্পণ করে তাকে বলে মুসলিম, আর যারা করে তাকে বলে মুসলিমুন। এখন বলেন তো, সে আত্মসমর্পণ করেছে এটা কি হবে, আপনারা সবাই পারবেন, ক্রিয়া চার নম্বর ফর্ম, একটু মনে করেন তো, আমি লিখলাম না, বলে দিচ্ছি, আসলামা, সে আত্মসমর্পণ করেছে, ইউসলিমু সে আত্মসমর্পণ করে বা করবে, আর যে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। জি, আশা করি বুঝতে পেরেছেন, আর যদি না বোঝেন ভাই, আবার বলছি, বারবার বলছি, লেগে থাকেন কষ্ট করে, আমি দেখুন একটা ক্লাস তৈরি করতে প্রায় 4-5 ঘন্টা বেশি সময় লাগে, 30 মিনিটের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করি, কিন্তু আপনারা দয়া করে 30টা মিনিট প্রথম থেকে শেষ মতো থাকেন, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে, অনেক ভাই বোন আপনাদের কমেন্টস পড়তেছি, প্রতিদিন আপনাদের কমেন্টস পড়ি, একটা কমেন্টস আমার বাদ যায় না, অনেকে অনেকের আপনাদের অভিব্যক্তি জানাচ্ছেন, খুব ভালো লাগতেছে আপনাদের, যে কোরআন ক্লাস সম্পর্কে খুব ভালো লাগতেছে, কোরআন ক্লাস সম্পর্কে আপনারা, আপনাদের অনেক পজিটিভ ধারণা, অনেক অনেক নেগেটিভ ধারণা পাই না তেমন একটা, খুব কম রেয়ার, কিন্তু সবাই পজিটিভ ধারণা, তাই এটাই ভালো লাগতেছে। আপনারা আপনাদের মূল্যবান কমেন্টসগুলো লিখবেন, আপনারা যা মনে চায় তাই লিখবেন, আপনাদের মনের অভিব্যক্তিটা লিখবেন, কারণ আপনারা এই লেখা দেখে অন্য আর এক ভাই হয়তো ইন্সপায়ার হবেন, উৎসাহ পাবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন, আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন ক্লাসে লেগে থাকার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইহি।